আজকে সকাল শুরু চাউমিন দিয়ে শুধু সিম্পল সাদা চাউমিন ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তো চলো শুরু করা যাক আমার আজকের দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করে দিলাম আজকে আমি চাল কুমড়ো নিয়ে বসে পড়েছি চাল কুমড়োর দুটো পথ করব আর সেই দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এইভাবে নাকি চাল কুমড়ো কাটতে নেই কেননা বলি দেওয়া হয় চাল কুমড়ো তার জন্য তাই আমি লম্বালম্বিভাবে দুফালা করে নিচ্ছি আর আমি তো এও শুনেছি যে মেয়েদের নাকি চাল কুমড়ো প্রথমটা যে কাটতে হয় ওটা নাকি পুরুষ মানুষ কেটে দিলে তারপরে মেয়ে মা মেয়েরা চাল কুমড়ো কাটতে পারে মানে প্রথম যে কাটাটা ওটা নাকি মেয়েরা কাটবে না কিন্তু আমি ওসব মানি না কেননা আমার যে সবজি কাটা সেটা তো আমাকেই করতে হবে কোথায় এখন আমি পুরুষ মানুষ খুঁজতে যাবো আমার ঘরের পুরুষ মানুষ তো অফিসে এইবার দেখো আমি চাল কুমড়ো ভাজা করব যেটা পুর ভরা চাল কুমড়ো সেটা আমি কিভাবে কাটছি একটু দেখো একটু মোটা করে কেটে নিয়ে মাঝখান থেকে একটু ফালা করেছি করে পেছন দিকে কিন্তু একটু সেটা একদম এই দেখো এইভাবে একটা পকেট মতন হবে কাঠটা কিন্তু পেছন যে আছে মানে একদম শেষের দিকে গিয়ে একটু রেখে দিয়েছি ওটা কিন্তু পুরো ঢিপ করে কেটে দিই নি তাহলে দুটো পুরো আলাদা হয়ে যেত এইভাবে আমি ছটা ছটা বা আটটা মতন করে নিয়েছি আমার এখন মনে নেই আর বাকি যেই চাল ছিল ওটা আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি কেননা ওটা দিয়ে একটা নিরামিষ ঘন্ট হবে আর আজকে আমি তোমাদের সামনে বলতে চাই আমি ইউটিউবে এসেছি যে এখন নতুন ট্রেন এসেছে সবাই বলছে না ইউটিউবে আমি এসেছি টাকা রোজগার করতে আর সেই টাকা রোজগার করে আমি দান করব অনাথ আশ্রমে তো আমিও ভাবছি যে আমিও ইউটিউবে এসেছি টাকা আমিও ইউটিউবে এসেছি টাকা রোজগার করতে আর সেই টাকাটা আমিও দান করব অনাথ আশ্রমে না কোথায় দান করব সেটা আমার ব্যাপার যেটা বুঝেছি যে এই কথাটা দানের কথাটা বললে লোকের সিম্পেথি পাওয়া যায় অনেক বেশি যে মিঠু কত বড় মহান ব্যক্তি যে টাকা দান করবে এবার দেখো এখানে আমি দু টেবিল স্পুন মতন সর্ষে নিলাম কালো সর্ষে যে ভাজাটা করব তার জন্য পোস্ত নিলাম এক টেবিল স্পুন এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি চার পাঁচটা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী নুন দিলাম কেননা পোস্তটা এই সর্ষেটা নুন দিয়ে বাটলে তেতোটা হয় না নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে আমি বেটে নিয়ে আসলাম পোস্তটাকে দেখো একদম মিহি করে এই সর্ষে পোস্তটাকে কিন্তু বাটতে হবে শিলে বাটলে আরও ভালো হয় তো এইবার এই চালকুমড়োর যে পকেটটা বানানো হয়েছে এর মধ্যে সর্ষেটাকে ভরতে হবে যে বাটার সর্ষে আর পোস্ত তার মধ্যে আমি দিচ্ছি হলুদ একটু চিনি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিচ্ছি তাতে সুবিধা হবে কেননা ওই মিক্সি বাটিতে জারে করতে একটু অসুবিধা হচ্ছিল মেলাতে আমি টেস্ট করে দেখে নিলাম সব ঠিক আছে নাকি এবার অল্প অল্প করে আমি ওই চালকুমড়োর যে পকেট মতন করে রেখেছি ওটাতে দিয়ে দিলাম এই সর্ষে পোস্ত সর্ষে পোস্তর যে পেস্ট ওটা তো প্রতিটা চাল কুমড়োর মধ্যেই আমি ওরকম করে দিয়ে নিচ্ছি এটা আমার মা করতো খুব ভালো লাগতো আমার দিদিও করে এটা খুব ভালো হয় এবার আমি সব চাল কুমড়োর গায়ে ওই বাকি যে সর্ষে পোস্ত বাটাটা লাগিয়ে নিচ্ছি এবার ওই বাটিটার মধ্যে যেখানে শর্ষ পোস্তটা মাখা ছিল তার মধ্যে একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা গোলা তৈরি করতে হবে কিন্তু খুব জল জলে হবে না একটু পেস্ট মতন হবে একদম লিকুইড ফর্মটা হবে না এবার ও ওপরে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মানে মাখিয়ে নিতে হবে চাল কুমড়োগুলোর মধ্যে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার এই পেটুক বাঙালি রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সব সবসময় স্বাগত জানাই আমি রান্নাঘর থেকেই আজকে আমার ব্লগটা শুরু করলাম এতক্ষণে মুখ দেখালাম তোমাদের সামনে আর তোমরা এতক্ষণে তো দেখেই নিয়েছো আমি আজকে চাল কুমড়ো দুটো রেসিপি দেখাবো তো কিছুটা পর মানে প্রস্তুতি আমি দেখিয়ে নিয়েছি এবার যে ভাজার পর্বটা সেটা আমি তোমাদের সামনে সেটা শেয়ার করব। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো আমার সঙ্গে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে একটা কড়াই বসিয়ে নিয়েছি পরিমাণ মতন সর্ষে তেল দিলাম কেননা ওই চাল কুমড়োগুলো ভাজতে হবে তেলটা গরম হওয়ার পরে চাল কুমড়োগুলো ছেড়ে দেবো যতটা ধরে আমার কড়াইটা তো এটা খুব ছোট তাই এটাতে আমার যে কটা ধরবে মানে মোটামুটি চারটে পাঁচটা মতন সেইগুলোই প্রথমে দেব তারপরে আবার পরের ব্যাচটা দেব ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে তো যখন দেখলাম এক দিকটা হয়ে গেছে তখন এটাকে উল্টে দিলাম তো এইভাবে তোমরা চাল ভাজা যদি কখনো না খেয়ে থাকো একবার অবশ্যই খেয়ে দেখতে পারো ভালো লাগবে তো আমার ভাজাটা হয়ে গেছে যে প্রথম ব্যাচ দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে আর যারা যারা এইভাবে চাল কুমড়ো খেয়েছো তারাও জানাবে কমেন্টে যে এইভাবে চাল কুমড়ো খেয়েছ বাকিটা আমি দিয়ে দিলাম এখানে হতে থাক ভাজাটা আমি চাল কুমড়োর যে নিরামিষ ঘন্টটা করবো চলো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে দু দুটো তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো এবার চাল যে নিরামিষ ঘন্টটা সেটা আমি শেয়ার করছি কড়াই গরম হলে তাতে সর্ষে তেল দিয়ে নিলাম আর কড়াইটা ওরকম কালো কালো দেখে কিছু মনে করো না জিরে ফোড়ন দিলাম ওখানে আমি গরম জলে কিছু একটা ফুটিয়েছিলাম তার জন্য তো এবার তেজপাতা দিলাম দিয়ে এই যে বাটা মশলাটা দিচ্ছি এর মধ্যে শুধু জিরে বাটা আর আদা বাটা আছে আর কিচ্ছু নেই তো চাল কুমড়োতে একটু নারকল দিলে খুব ভালো লাগে কিন্তু আমার কাছে নারকোলটা ছিল না বলে আর দেওয়া হয়নি এবার এই জিরে আর আদা বাটাটা ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে কষানোর পরে তখন আমি কি করলাম চাল কুমড়োটা যে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চালকুমড়ো কিন্তু খুব উপকারী একটা সবজি এটা এবার নুন দিলাম হাই ব্লাড প্রেশারেও যেরকম উপকার আর যাদের সুগার আছে তাদেরও কিন্তু এটা খাওয়া খুব উপকার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে চালকুমড়ো ঢাকা চাপা দিয়ে দিয়ে এই চালকুমড়োটাকে হতে দিতে হবে একটু সামান্য চিনিও দিয়েছি সকালে উঠে যদি চালকুমড়োর জুস বের করে বা রস বের করে খাওয়া যায় এক গ্লাস করে তাহলে কিন্তু যাদের হাই প্রেশার বা যাদের ব্লাড সুগার আছে তাদের খুব উপকার হবে তো এটা আমি জেনেছি যে ডক্টর বিশ্বরূপ রায় চৌধুরী আছে ওনার কাছ থেকে ওনার ইউটিউব চ্যানেল ছিল এখন আছে কিনা জানি না তো ওনার কাছ থেকেই শুনেছিলাম খুব উপকারী একটা জিনিস বিশেষ করে যাদের সুগার আছে তাদের এবার হয়ে যাওয়ার পর আমি এতে একটু ঘি দিলাম আর একটু গরম মশলা দিলাম ইস একটু যদি নারকল থাকতো কি ভালোই না যে হতো আজকে একটু ঘুমাতে পারিনি এসি ঠিক করতে এসেছিল এসিটা একদম গরম হচ্ছিল ঠান্ডা হচ্ছিল না একদম ঠান্ডা হচ্ছিল না এসিটা তাই ঠিক করতে এসেছিলো এসির যে ফ্যানটা থাকে সেই ফ্যানটা ঠিকঠাক ঘুরছিল না তার ফলে এই কম্প্রেশারটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিল আর তাই বন্ধ হয়ে যাচ্ছিল আর ঠান্ডা হচ্ছিল না সেটাই ঠিক করতে এসেছিলো তো খুব বৃষ্টি হয়েছে আজকে আজকে শুক্রবার কিন্তু খুব বৃষ্টি হয়েছে দাঁড়ো আমি একটু পরে দেখাচ্ছি আমার সামনেটা একটু বাইট করো দেখেছো রাস্তাটা কি সুন্দর একদম সব থাতা মাথায় দিয়ে যাচ্ছে রাস্তাটা ভিজে একদম জল হয়ে আছে খুব ভালো বৃষ্টি হয়েছে গতকাল চিনি ব্লগ দেখে জানতে পারলাম চিনি একটু অসুস্থ আছে ও কদিন ব্লগ দিতে পারবে না তো সবাইকে কিন্তু চওড়া স্মাইল রাখতে বলেছে তো আমরা চাই মাতারানীর কাছে এটাই প্রার্থনা করি চিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক আবার আমাদের নতুন নতুন ভিডিও দিক সুন্দর সুন্দর গল্প শোনা আর ততক্ষণ কিন্তু তোমরা কেউ চিনির হাত ছেড়ে যেও না চিনি যেরকম বন্ধু ছিল সবাই কিন্তু সেরকম থেকো আর চিনি তাড়াতাড়ি আমাদের ভিডিও দিক এটাই চাই চিনি তাড়াতাড়ি আসো আমাদেরকে সুন্দর সুন্দর গল্প শোনানোর জন্য আমি আমার ব্যালকনি দিয়েই ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে লাগলে তোমরা পাশে থেকো লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো তো আজকের মতন টাটা বন্ধুরা আবার অন্য একটা দিন আর অন্য একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো